শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়াল সিরিজ থেকে আমি শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে আলোচনা করা শুরু করব এবং ভিডিও টিউটোরিয়াল সিরিজের শেষের দিকে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে কাজ করব। তো আসুন প্রথমে শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে বেসিক বিষয়গুলো জেনে আসা যাক। তো প্রথমে আমি যদি বলি যে হোয়াট ইজ শেয়ার্ড প্রিফারেন্স, শেয়ার প্রিফারেন্স কী জিনিস, তো আমাদেরকে তো প্রথমে ডেফিনেশনটা আগে জানতে হবে। তাহলে আমি যদি বলি শেয়ার্ড প্রিফারেন্স হচ্ছে একটা ওয়ে বা একটা ক্লাস বা একটা সিস্টেম বা একটা অ্যাকুমুলেশন অফ মেথড যেটাকে ব্যবহার করা হয় স্মল অ্যামাউন্ট অফ ডাটাকে অ্যাপ্লিকেশনের ভিতরে সেভ করে রাখার জন্য। এবং আমি যদি এই শেয়ার্ড প্রিফারেন্স শব্দটাকে ভেঙে বলি, তাহলে শেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ সামথিং। আর প্রিফারেন্স শব্দের অর্থ হচ্ছে সামথিং মোর ইম্পর্ট্যান্ট অর মোর প্রিফারেবল অর মোর ভিআইপি। দেন আমি যদি শেয়ার্ড প্রিফারেন্স শব্দটাকে একসঙ্গে অর্থ করে বলি, তাহলে শেয়ার্ড প্রিফারেন্স শব্দের অর্থ হচ্ছে কোনো ইম্পর্ট্যান্ট বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা কোনো প্রিফারেবল কোনো ডাটাকে ডিস্ট্রিবিউট করা বা স্টোর করা। দেন আমাদেরকে আরও একটু বেশি কিছু জানতে হবে, সেটা হচ্ছে শেয়ার প্রিফারেন্স মূলত ব্যবহার করা হয় স্টোর করার জন্য, ডাটা স্টোর করার জন্য। তো শেয়ার প্রিফারেন্সের সাহায্যে আপনি লার্জ ডাটাকে কখনোই স্টোর করতে পারবেন না, কারণ শেয়ার প্রিফারেন্স ব্যবহার করা হয় শুধুমাত্র স্মল অ্যামাউন্ট অফ ডাটাকে স্টোর করার জন্য। আর শেয়ার প্রিফারেন্সের সাহায্যে আপনি যে ডাটাগুলোকে স্টোর করবেন সেই ডাটাগুলো অবশ্যই প্রাইমেটিভ ডাটা টাইপের হতে হবে, যেমন ইন্টেজার, ডাবল ফ্লট অথবা স্ট্রিং। শেয়ার প্রিফারেন্স কেবলমাত্র প্রাইমেটিভ টাইপের ডেটাগুলোকেই স্টোর করতে পারে, দেন সেই ডেটাগুলোকে আবার রিট্রাইভ করতে পারে। অন্য কোনো ডেটা টাইপের ডেটা শেয়ার প্রিফারেন্স স্টোর করে রাখতে পারে না বা অন্য কোনো ডেটা টাইপ দিয়ে শেয়ার প্রিফারেন্সে কাজ করা যায় না। এখন শেয়ার প্রিফারেন্স যখন কোনো ডাটাকে স্টোর করে, সাপোজ ধরুন নেম হচ্ছে আমার একটা ডাটা, এই ডাটাকে আমি শেয়ার প্রিফারেন্সে স্টোর করব। তো শেয়ার প্রিফারেন্সে কোনো ডাটাকে স্টোর করতে গেলে ওই ডাটার জন্য অবশ্যই একটা ইউনিক পিন নাম্বার বা ইউনিক একটা কি নাম্বার বা ইউনিক একটা আইডি নাম্বার থাকতে হবে। শেয়ার প্রিফারেন্স করবে কি, যখন কোনো ডাটাকে স্টোর করবে তখন ওই কি ধরে ধরে ডাটাগুলোকে সে স্টোর করবে। দেন যখন আবার শেয়ার প্রিফারেন্স থেকে ডাটাগুলোকে আমরা লোড করব বা রিট্রাইভ করব, তখন একইভাবে যে কি ধরে ধরে সে আগে ডাটাগুলোকে স্টোর করেছিল সেই কি ধরে ধরেই ডাটাগুলোকে সে আবার রিটার্ন করবে বা রিট্রাইভ করবে। তো শেয়ার প্রিফারেন্স যেহেতু স্মল অ্যামাউন্ট অফ ডাটাকে স্টোর করে, এ কারণে আমাদের যে অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজার সিটিং থাকে অথবা আমরা যখন গেমস খেলি, গেমস খেলার সময় যে লাস্ট স্কোর থাকে অথবা আপনি যখন কোথাও লগ ইন করার সময় ইউজার ইমেইল পাসওয়ার্ড, তো এই ধরনের স্মল অ্যামাউন্ট অফ ডাটাগুলোকে আমরা সেভ করার জন্য বা স্টোর করার জন্য শেয়ার প্রিফারেন্স ব্যবহার করে থাকি। এরপরে আসুন হোয়াট ইজ প্রিফারেন্স ফাইল। তো শেয়ার প্রিফারেন্স যখন কোনো ডাটাকে স্টোর করে বা কোনো ডাটাকে সেভ করে, তখন শেয়ার প্রিফারেন্স ডিস্ক মেমোরিতে একটা ফাইল তৈরি করে। তো যেই ফাইলটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিফারেন্স ফাইল। তার মানে প্রিফারেন্স ফাইল হলো এমন একটি ফাইল যেটা শেয়ার প্রিফারেন্স তৈরি করে এবং ডাটাকে ওই ফাইলের ভিতরে স্টোর করে। এখন শেয়ার প্রিফারেন্স ফাইল সবসময় হয়ে থাকে XML ফাইল বা XML টাইপের। কী হয়ে থাকে, প্রিফারেন্স ফাইল সবসময় XML টাইপের হয়ে থাকে বা XML ফরম্যাটের ফাইল হয়ে থাকে, যে XML ফরম্যাটের ফাইলের ভিতরে শেয়ার প্রিফারেন্স কোনো ডাটাকে স্টোর করে। দেন আমরা যখন আবার ডাটাটাকে আনলোড করি বা রিট্রাইভ করে বাইরে বের করে নিয়ে আসি, তখন সেই প্রিফারেন্স ফাইল থেকেই মূলত ডাটাটা লোড হয়। দেন আমাদেরকে জানতে হবে যে শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে যখন আমরা ডাটাকে স্টোর করব, তখন কতগুলো ওয়েতে আমরা সেই ডাটাকে স্টোর করতে পারি। তো ফার্স্ট ওয়ে আমি বলবো হচ্ছে, সেই ওয়ের নাম হচ্ছে অ্যাক্টিভিটি প্রিফারেন্স। কী নাম বললাম, অ্যাক্টিভিটি প্রিফারেন্স। সেকেন্ড ওয়ে হচ্ছে আমার কাস্টম প্রিফারেন্স। তো যখন আমরা অ্যাক্টিভিটি প্রিফারেন্স ওয়েতে ডাটাগুলোকে সেভ করি, তখন আমরা গেট প্রিফারেন্সেস নামে যে মেথড আছে শেয়ার প্রিফারেন্সের ভিতরে, এটা একটা বিল্ড ইন মেথড, তখন আমরা গেট প্রিফারেন্স মেথডটা ব্যবহার করি। এবং এই গেট প্রিফারেন্স যে মেথড, এই মেথডটা একটা প্যারামিটারকে নেয়, সেই প্যারামিটারের টাইপ হচ্ছে ইন্টেজার। দেন সেকেন্ড ওয়ে হচ্ছে আমার কাস্টম প্রিফারেন্স। তো যখন আমরা কাস্টম প্রিফারেন্স ওয়েতে ডাটা স্টোর করি, তখন গেট শেয়ার প্রিফারেন্সেস নামে যে মেথড আছে আমরা সেই মেথডটাকে ব্যবহার করি। এখন গেট শেয়ার প্রিফারেন্সেস মেথড দুটো প্যারামিটার নেয়, একটা হচ্ছে স্ট্রিং টাইপের প্যারামিটার আর একটা হচ্ছে ইন্টেজার টাইপের প্যারামিটার। এখন আসুন জেনে আসি শেয়ার প্রিফারেন্স নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কী কী মেথড ব্যবহার করতে হয় সাধারণত, তো কোন মেথডের কাজ কী। তো শেয়ার প্রিফারেন্সকে প্রথমে কল করার জন্য বা শেয়ার প্রিফারেন্স ইনস্ট্যান্স তৈরি করার জন্য
আমরা প্রথমে শেয়ার প্রিফারেন্স ক্লাসের নাম লিখি, দেন তার জন্য একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে নেই। দেন সেখান থেকে আমরা শেয়ার প্রিফারেন্সের ভিতরে যে গেট শেয়ার প্রিফারেন্সেস মেথডটা আছে সেই গেট শেয়ার প্রিফারেন্স মেথডটাকে কল করি। এখন এই মেথডের ভিতরে দুটো প্যারামিটার যায়, কয়টা প্যারামিটার যায়, দুইটা প্যারামিটার যায়। তো এর ভেতরে ফার্স্ট যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা হচ্ছে আপনি যে ডেটাবেসটা তৈরি করবেন বা প্রিফারেন্স ফাইলটা যে তৈরি করবেন সেই প্রিফারেন্স ফাইলের জন্য নাম। দেন একটা কনটেক্সট মুড যায়, যে কনটেক্সট মুডটা হতে পারে প্রাইভেট, হতে পারে রিডেবল, হতে পারে ওয়াইডলি রিডেবল। তো এই কনটেক্সট মুড নিয়ে পরবর্তী স্লাইডে আমরা ডিটেলস আলোচনা করব। এই স্লাইডে জাস্ট আমরা জানি যে মেথডগুলো কী কী। তাহলে ফার্স্ট মেথড আমাদের কমপ্লিট। ফার্স্টে আমাদের লাগবে কি, শেয়ার্ড প্রিফারেন্স ক্লাসের জন্য ইনস্ট্যান্স তৈরি করতে হবে। সেই ইনস্ট্যান্স থেকে আমরা গেট শেয়ার্ড প্রিফারেন্স মেথডকে কল করব। যে গেট শেয়ার্ড প্রিফারেন্স মেথড দুটি প্যারামিটার নেবে, একটি প্যারামিটার হচ্ছে ফাইলের নাম বা প্রিফারেন্স ফাইলের নাম বা আপনার ডাটাবেজের নাম, দেন আর একটা প্যারামিটার নেবে যেটা বুঝাবে কনটেক্সট মুড। দেন আমরা শেয়ার প্রিফারেন্স থেকে একটা এডিটর তৈরি করব। কী তৈরি করব? শেয়ার প্রিফারেন্স থেকে এডিটর তৈরি করব, পরবর্তীতে যে এডিটরের ভেতরে আমরা ডাটাকে রাইট করব। তো এডিটরের ভিতরে ডাটাকে রাইট করার জন্য ডাটাকে পুট স্ট্রিং মেথডের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। খেয়াল করে দেখুন, এডিটর ডট পুট স্ট্রিং, তার মানে এডিটর তৈরি করার পরে ওই এডিটর থেকে পুট স্ট্রিং মেথডটাকে আমরা কল করব। দেন আমি যে ডাটাটাকে সেভ করতে চাচ্ছি সেই ডাটাটাকে একটা কিয়ের আন্ডারে এই পুট স্ট্রিং মেথডের ভেতরে আমি প্যারামিটার আকারে পাস করায় দেবো। দেন এডিটরকে আমরা কমিট মেথডের মাধ্যমে কমিট করে দেবো। তো যখনই এডিটরকে আমরা কমিট মেথডের মাধ্যমে কমিট করব, তখন এই যে পুট স্ট্রিং যে মেথডের ভিতরে ডাটাগুলো আমরা দিয়ে দিলাম, এই ডাটাগুলো শেয়ার প্রিফারেন্সের ভিতরে রাইট হয়ে যাবে। দেন আপনি যদি চেক করতে চান যে কোনো একটা কি আপনার শেয়ার প্রিফারেন্স ফাইলের ভিতরে এক্সিস্ট করে কি না, ধরুন ডাটাকে যখন আপনি লোড করবেন তখন ডাটাকে লোড করার জন্য বা ডিটাইপ করার জন্য ডাটাগুলোকে কি ধরে ধরে কিন্তু আমাকে ডাক দিতে হবে। তো আপনি এমন একটা কি ধরে ডাক দিলেন যে কিটা আপনার প্রিফারেন্স ফাইলের ভিতরে নাই, তাহলে কিন্তু ইরর জেনারেট করবে বা অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। এ কারণে কোনো একটা কি ধরে কোনো ডাটাকে ডাক দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে যে প্রিফারেন্স ফাইলের ভিতরে ওই কি আছে কি না। তো কি আছে কি না এটা চেক করার জন্য আমরা কন্টেন্টস নামে একটা মেথড আছে শেয়ার প্রিফারেন্সের, সেই কন্টেন্টস মেথডটাকে ব্যবহার করব, করে যে কিটাকে আমি সার্চ করতে চাচ্ছি সেই কিটাকে প্যারামিটার আকারে পাস করায় দেবো। দেন শেয়ার প্রিফারেন্স থেকে যখন আমরা ডাটাকে রিট্রাইভ করে বাইরে বের করে নিয়ে আসবো বা লোড করে বাইরে বের করে নিয়ে আসবো, তো লোড করার জন্য আমরা শেয়ার প্রিফারেন্স থেকে গেট স্ট্রিং নামে মেথডটা ব্যবহার করব। কি ব্যবহার করব? গেট স্ট্রিং নামে মেথডটা ব্যবহার করব। তো এই গেট স্ট্রিং মেথডের ভেতরে আবার দুইটা প্যারামিটার থাকবে, একটা হবে কি, এই কি ধরে ধরেই সে কি করবে ডাটাকে বাইরে বের করে নিয়ে আসবে। কিন্তু যদি সে ডাটাকে বাইরে বের করে নিয়ে আসতে ব্যর্থ হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে বা আনফর্চুনেটলি অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। তো বন্ধ যাতে না হয় এজন্য আমরা করব কি, এই কিয়ের সাথে কমা দিয়ে আরেকটা প্যারামিটার দেব, সেটা হচ্ছে নট ফাউন্ড বা নট এক্সিস্ট, এ ধরনের একটা প্যারামিটার দিয়ে দিব। তাহলে হবে কি, যখন সে কি থেকে ডাটাকে লোড করতে পারবে না তখন বাই ডিফল্ট সে নট ফাউন্ড বা পাচ্ছি না, হচ্ছে না, এ ধরনের একটা মেসেজ সে কী করবে, জেনারেট করবে। তো এই যে মেথডগুলোর কথা এখানে আমি আলোচনা করলাম, মূলত এই মেথডগুলো নিয়েই শেয়ার প্রিফারেন্সে কাজ করা হয়। দেন আসুন এই একটু আগে যে আমি কথাটা বলেছিলাম কনটেক্সট মুড, এই কনটেক্সট মুড সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে আসি। তো কনটেক্সট মুড নিয়ে আলোচনা করার আগে আমি প্রথমে জানিয়ে দেবো যে কনটেক্সট কী। তো কনটেক্সট হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস, একটা বিল্ড ইন অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস, যে ক্লাসটাকে ব্যবহার করা হয় যখন আমরা কোনো স্ট্রিং বা কোনো ভ্যালু বা আমাদের অ্যাপ্লিকেশনের কোনো অ্যাসেটকে ব্যবহার করতে চাই, তখন এই ক্লাসটাকে ব্যবহার করতে হয়। এখন এই কনটেক্সট মুড হতে পারে প্রাইভেট, হতে পারে ওয়ার্ল্ড রিডেবল, হতে পারে ওয়ার্ল্ড রাইটেবল। তো যদি কনটেক্সট মুড প্রাইভেট হয় তাহলে ওই শেয়ার প্রিফারেন্সের প্রিফারেন্স ফাইলটাকে শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনের ভিতরেই ব্যবহার করা যাবে, ওই অ্যাপ্লিকেশনের বাইরে কোথাও ব্যবহার করা যাবে না। আবার কনটেক্সট মুড যদি হয় ওয়ার্ল্ড রিডেবল, তাহলে ওই শেয়ার প্রিফারেন্সের ভেতরে যে ডাটাগুলো স্টোর করা থাকবে সেই ডাটাগুলো অন্য কোনো অ্যাপ থেকেও রিড করা যাবে। আর কনটেক্সট মুড যদি হয় ওয়ার্ল্ড রাইটেবল, তাহলে অন্য যে কোনো অ্যাপ থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে ওই শেয়ার প্রিফারেন্সের মধ্যে যে স্টোর করা ডাটা সেই ডাটাগুলোকে রিড করা যাবে, রাইট করা যাবে। তো এটাই হচ্ছে আমাদের কনটেক্সট মুডের কাজ। তো এরপরে আসুন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে প্র্যাকটিক্যালি শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে কাজ করা শুরু করবো।